আমার বাড়ির মাহফিল ছিল আজ থেকে প্রায় দুই দিন কম এক মাস আগে জানুয়ারির 26 তারিখ। আমার বাবার বিষয়ে বলতে যাইয়া দয়া করে যারা আমার লাইভটা দেখতেছেন প্লিজ আপনারা একটু শেয়ার করবেন, হয়তো আমার অনেক মায়ার মানুষ মুমিন মুসলমান বিষয়টা না জানার কারণে এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় এই খুব বেশি প্রচার প্রসার চালাচ্ছেন। আপনারা দয়া করে বিষয়টা শেয়ার করবেন, আর আপনাদের উপরে আমি বিচার ছেড়ে দিলাম, আপনারা এই বিষয় নিয়ে একটু বিচার করবেন আর জাতির সামনে সত্য জিনিসটি তুলে ধরবেন। আমি আপনাদের চিরকৃতার্থ হব, আপনাদের মঙ্গল কামনায় আমি আল্লাহ পাকের কাছে দোয়া প্রার্থনা করব। বিষয়টা হলো আমি আমার বাড়ির মাহফিলের সাথে সাথে মোবাইলে এসে বলি যে রাত যখন 4টা বাজে ওই সময় আমি আবেগে আপ্লুত হয়ে আমার বাবার স্মৃতিগুলি আমার যখন স্মরণে আসে তখন আমার বাবার কিছু স্মৃতি তুলে ধরি যা কোনো অবস্থায় শরীয়ত সম্মত ছিল না। এগুলো আমি বলাটা ছিল অনুচিত, আমার উচিত হয় নাই আমার বাবার বিষয়টা বলা। আর এই জন্য আমি আল্লাহর কাছে মাপ চেয়েছি, তওবা করেছি লাইভ জাতির সামনে, আল্লাহর কাছে আমি মাপ চেয়েছি জাতির সামনে লাইভে এসে। আমি সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন মাহফিলের আসতে জানুয়ারি মাসের 26 তারিখ ছিল মাহফিল, সাথে সাথে আমি লাইভে এসে দুঃখ প্রকাশ করেছি, ক্ষমা প্রার্থনা করেছি, এবারে নির্দ্বিধায় যাতে আল্লাহ পাক যেন আমার কর্মকে বিফলে না নেন, আমার প্রত্যেকটি কর্ম যেন নিখুঁত হয়, আল্লাহ পাকের সন্তুষ্ট চিত্তে হয়, এই জন্য আমি আল্লাহর কাছে মাপ চেয়েছি জাতির সামনে বলেছি। এটা বলার পরে তিন চার দিন পরে আবার লাইভে এসে জাতির সামনে আমি বিষয়টা আবার খুলাসা করি, এক এক করে দুইবার লাইভে এসে আপনারা যারা সোশ্যাল মিডিয়া যারা সবসময় দেখাশোনা করেন আপনারা দেখেছেন এক এক করে দুইবার এসে লাইভে এসে বলছি যে আমার বাবার বিষয়ে আবেগচারিত হয়ে আমি কথাটা বলছি যে বাবা তুফান আসলে যে কথাটা বলতেন যে আমি আবার সাথে সাথে আপনারা দেখবেন লাইভের প্রোগ্রামটা আমার বাবাকে সাথে সাথে বলছি আপনি ইয়া আল্লাহ বলেন না কেন। তিনি আমাকে একদিন বুঝালেন যে বাবারে আমি তো মুর্শিদকে আল্লাহ মনে করি না, আমি আল্লাহ মনে করি না। তিনি আমাকে এই কথাটা বলার পরে আমি সাথে সাথে এই কথাটা দেখবেন আমি সাথে সাথে লাইভে এসে কথাটা খুলাসা করেছি এক এক করে দুইবার। আপনারা যারা আল্লাহ পাকের মাহবুব বান্দা যারা নামাজ পড়েন, আপনারা হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামা মসজিদে আপনারা যারা জুমার নামাজ পড়েন আপনারা দেখেছেন আমি জুমার নামাজে আমি বলেছি যে আমি এবারের মাহফিলের পর থেকে আমি জানি যে আল্লাহর কাছে কীভাবে কান্নাকাটি করতে হয়, কীভাবে আল্লাহর কাছে বলতে হয়, এতটুকু জ্ঞান আল্লাহ পাক আমাকে দিয়েছে। মানব জীবনে মানুষ ভুলের ঊর্ধ্বে না, তার ভুল হতে পারে কিন্তু এই ভুলের সংশোধনের পথ আল্লাহ পাক দিয়েছেন যে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা খালিস মুখলিসভাবে একনিষ্ঠভাবে দৃঢ়চিত্তে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেন। জুমার নামাজে আমি মুসল্লিদের সামনে বলেছি যে মাওলানা মিজানুর রহমান চাঁদপুরি সাহেব যেদিন মারা গেলেন ওই দিন আমি জুমার নামাজে সরাসরি মুসল্লিদের সামনে বলেছি
যে মানুষ ভুলের উঠবে না, মানুষ স্লিপ করবে। যদি মানুষের ভুল না হতো তাইলে তো মানুষ ফেরেস্তা হয়ে যেত। তাই আমি মুসল্লিদেরকে বলছি যে আপনারা যদি মনে কোনো কষ্ট পেয়ে থাকেন, কারণ মানুষ ভুলের উঠবে না, মানুষ ভুল করতে পারে, হতে পারে শিরকি বেদাতি, ইচ্ছা অনিচ্ছায় জানা অজানা যে কোনো গুনাহ হতে পারে, তার স্লিপ হতে পারে। এটা সরাসরি আমি দেখছি যে বিবেচনা করে আমি যদি না বুঝি তাইলে তো বোঝা গেল আমি মূর্খতার চরম পর্যায়ে চলে গেলাম। আমি জিনিসটা বুঝেই সাথে সাথে আমার মাহফিলের আজ থেকে প্রায় এক মাস আগে আমি লাইভে এসে বলছি যে জিনিসটা আমি ঠিক করি নাই, আমি তার সমাধান সুস্পষ্ট করেছি জাতির সামনে। জুমার নামাজে মুসল্লিদেরকে বলছি যে জুমার নামাজে আমি মুসল্লিদেরকে বলছি আপনারা আমাকে মাফ করে দিবেন, আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেন। আমি প্রতি ফজরের নামাজে প্রত্যেক নামাজে আল্লাহর কাছে আমি তওবা করি, আল্লাহ পাক যেন আমার এই বাবার বিষয় বলতে যাই যে স্লিপ হয়েছে। বাবা ছিলেন মজ্জুফের মতো, মাঝে মধ্যে আমার বাবা আবেগময় ছিলেন, এলাকার মানুষ জানেন রাত্রে তিনি অনেক কান্নাকাটি করতেন, এলাকার মানুষ ওনার কাছে এসে বসতেন, উনি খুব আবেগ প্রবণ মানুষ ছিলেন। এরপরে কেবা কাড়া, এই জিনিসটা আপনারা বিচার করবেন, আপনাদের কাছে আমি বিচার দিলাম যে মাহফিলের সাথে সাথে আমি লাইভে এসে দুঃখ প্রকাশ করলাম যে বাবার বিষয় বলতে যাই আমি ক্ষমা প্রার্থনা করলাম। এরপরে কেবা কাড়া উদ্দেশ্য প্রণোদিত হয়, তার অন্তরে লুকায়িত আমার প্রতি তার সেই বিদ্বেষ, তার হিংসা, তার বিভিন্ন বিষয় লাইভে এসে ক্ষমা চাওয়ার পরেও সে বিশিষ্ট আলেমউদ্দিন হযরত মাওলানা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের কাছে এই প্রশ্নটা করে যে একজন এই লোক তার বাবা তুফান আসলে ইয়া আল্লাহ না বলে ইয়া মুর্শিদ বলতেন, উনি ওনার মতো উনি ফতোয়া দিয়ে দিছেন। আচ্ছা, আপনাদের কাছে বিচার দিলাম, আপনারা বিষয়টা শেয়ার করবেন জাতির সামনে, এই জিনিসটা তুলে ধরবেন দয়া করে যে মাহফিলের সাথে সাথে আমি এসে যদি বাবার বিষয়ে ক্ষমা চাইলাম, দুঃখ প্রকাশ করলাম, এরপরও আব্বাসী সাহেবের কাছে কেন প্রশ্ন দেওয়া হয়? আজকে সারা বিশ্বে কত আলিমরা স্লিপ করে, কত মানুষ মাত্র ভুল হতে পারে, কিন্তু এইভাবে একবার নয় দুইবার এসে লাইভে এসে আমি বিষয়টা খুলাসা করলাম। এরপরে আবার আমি দেখেন ওই দিনের পর থেকে আমি যেটুকু সম্ভব আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ পাক যেন কবুল করেন, আপনারাও দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার এই বিষয়টা আপনারা দয়া করে শেয়ার করবেন, জাতিকে জানাবেন। এরপরে যদি কেউ আমার বিরুদ্ধে ফেসবুকে পেজে ইউটিউবে যদি লেখালেখি করে, গতকালকে আমাকে একজনে ফোন করলো যে হুজুর আপনার বিষয়টা নিয়ে এখনও একগুলো মানুষ এই ছড়াচ্ছে, ফিতনা ছড়াচ্ছে। আমি বললাম এটা আমার কিছু করার নাই, আমি মনে করব ক্ষমা চাওয়ার পরেও আল্লাহর কাছে জাতির কাছে ক্ষমা চাওয়ার পরেও যদি ফেসবুকে লেখালেখি করে পেজে লেখালেখি করে তাহলে আমি মনে করব সে আমার সাবানের মতো, সাবান দিলে যেভাবে ময়লা পরিষ্কার হয় আমি মনে করব সে আমার সাবান, আমার দরদি। অতএব আল্লাহ পাক যেন সবাইকে বুঝার তৌফিক দেন, আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আমাদেরকে সিরাতুল মুস্তাকিম, সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আমিন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিকভাবে চলার তৌফিক দেন, ফাস্তাকিম কামা উমিরতা, যেভাবে আদেশ করা হয়েছে ওইভাবে এই আমাদেরকে যেন চলার তৌফিক দেন। আল্লাহ পাক আপনাদের সবার জন্য দোয়া করি। আমি জানি আমাকে মানুষ
অন্তর দিয়ে ভালোবাসে, আমিও ভালোবাসি। আপনারা জানেন আমার জীবন, আমি ছাত্র জীবন থেকে আমি আলোচনা করি, কিন্তু কোনো মানুষকে আমি হিট দিয়ে, কোনো মানুষকে আমি গালাগালি করে, কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে চেষ্টা করি আমার জবানকে হেফাজত করার, মানুষকে যাতে আমি আঘাত না দিই, এইভাবে আমি কথাগুলো বলি ওয়াজে মাঠে, আপনারা দেখেছেন। আর বিশেষ করে অসংখ্য উলামায়ে কেরামরা আমাকে ফোন দিয়েছেন, আমি বলছি যে হুজুর আসলে আবেগচারিত হয়ে কথাটা বলছি, আপনারা দয়া করে বিষয়টা শেয়ার করবেন যারা দেখতেছেন, সব আমার দিনের স্বার্থে আপনারা এই কথাগুলি আপনি জাতির সামনে তুলে ধরবেন। আমার সময় সুযোগে আবারও আসবো ইনশাল্লাহ, আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাকে ইমানের সহিত কবরে যাওয়ার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।